বেআইনিভাবে জমি দখল করে রয়েছে বলে অভিযোগ তুলে কোচবিহার পুরসভার 3 নম্বর ওয়ার্ডের কলাবাগান এলাকার এক বাসিন্দার বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন প্রতিবেশীদের একাংশ। বুধবার দুপুরে কলাবাগান এলাকার বাসিন্দাদের একটা বড় অংশ এদিন মিছিল করে এসে কোচবিহার সদর মহকুমা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখায়। পরে মহকুমা শাসকের দপ্তরে একটি স্মারকলিপিও দেওয়া হয়। অন্যদিকে জমির মালিক বলে দাবি করে আসা অলোক ঘোষ নামে ওই বাসিন্দা অনেকদিন থেকে অভিযোগ করে আসছেন, তাদের ওই জমি থেকে জোর করে তুলে দেওয়ার জন্য নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। সম্প্রতি এই অভিযোগ তুলে তারা পুলিশ সুপারের দপ্তরের সামনে অবস্থানে বসেন। এদিন অলোকবাবু স্ত্রী ও কন্যা অভিযোগ করে জানান, সেটা হচ্ছে ওখানকার একটা বাদাম বিক্রেতার জমি, সেই জমিতে একজন পাশের বাড়ির একজন লোক কনস্ট্রাকশন করার জন্য সেই জমিটাতে কয়েকদিন থাকে, তার বাড়ি করবে। তারপরে বাড়ি করা থাকার সময়কালে কয়েক বছরের মধ্যে 10-12 বছর থাকে, থাকার পরে সেই বাড়িটা নিজের নামে করে নেয় জমিটা, এবং পুরোটা বেআইনিভাবে করে, একদম জালিয়াতি করে কাগজগুলো করে। তার পরবর্তী সময় যার বাড়ি, সে যখন আসে বাইরে কাজ করে শ্রমিক, সে যখন আসে ক্লাবকে জানায় যে আমার জমিতে আমাদের ঢুকতে দিচ্ছে না, তারপরে সে যখন জানায় তারপর বলছে না এই জমি ওর হয়ে গেছে, তারপরে কাগজপত্র দেখানো চাওয়া হয়। আমি কাউন্সিলর হিসেবে তার কাছে কাগজ চাই, সে আজ পর্যন্ত কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। কাগজপত্রগুলো পুরো জালি করে করা হচ্ছে, 2 নম্বরি কাগজ, প্রশাসনে যারা যুক্ত এই 2 নম্বরি কাগজ করার জন্যে আমরা আজকে এই বিষয় নিয়ে প্রশাসনের কাছে আসছি যে এই 2 নম্বরি কাগজ যারা করছে তাদের ব্যবস্থা নিতে হবে, অবিলম্বে ওই বাদাম বিক্রেতার জমি তাকে ফেরত দিতে হবে। তারপর দিন এরকম খুনের হুমকি, এই জিনিসটাকে ঠিক বলুন, অনেকেই বলছে যে এটা এই জায়গা নাকি আমাদের না, তো আমাদের যখন না তো আমরা তো দিয়ে দিয়েছি, স্বেচ্ছায় তো দিয়ে দিয়েছি, যে নিয়ে নে, তার উপরে কেন এত মিটিং মিছিল হবে, কেন এত মিটিং মিছিল হবে, কিসের এগুলো মিটিং মিছিল?